আমি সবচাইতে একটা বড় কথা আজকে আমার এই জীবনের প্রথম এই কানে শুনলাম, যে কথাটার মধ্যে অনেক মারাত্মক একটি বিষয় লুকায় আছে। যা প্রকাশ্যে হইল আল্লাহ, আর প্রকাশ্যে হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটার মধ্যে যে কত অনেকে এটা নিয়ে আবার একটু ওই হ্যাঁ না হয় খালি সে রেখের গন্ধ বাজে, মানে আমরা যেটাই কই এটার মধ্যে উনা গো নাহের মধ্যে খালি সে রেখের গন্ধ বাজে। আসলে কোরআনটা আমরা পড়তে চেষ্টা করি কিন্তু বোঝার চেষ্টা করি না। আমি মাঝে মাঝে বলি এই যে আল্লাহ আল্লাহ শব্দ করি আমরা, আল্লাহ আল্লাহ ডাক পারি, আল্লাহ এটা কি, এটা কি, এর ডেফিনেশন কি, এর বাস্তবতা কি? তাহলে এখানে আমাদের কোরআনের কাছে যাইতে হবে। কোরআন কি বলছে? কোরআন বলছে আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আর আল্লাহ হইল আসমান এবং জমিনের নূর। এইটা হইল আল্লাহ। এটা আমি বলি না, আমার বাবাও কয় নাই, কোনো পিসাবও কয় নাই, এটা আল্লাহ কইছে। আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আর আসমান এবং জমিনের নূর হলো আমি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর এমন কোন জায়গা নাই, আকাশ পাতাল চন্দ্র সূর্য যেখানেই বলি, 18,000 মাখলুকাত সেই জায়গার মধ্যে একটি তিল রাখবেন যেখানে নূর নাই কিনা। তাহলে নূর তো আমরা গান গাইতেছি, আমাকে আশেপাশে সব জায়গাতেই নূর, ছাপা দিলে তো ধরে ভাই নে। তাহলে আল্লাহ যখন, আল্লাহ নাম যখন থাকে তখন সেইটা হইল নূর, এটা অদৃশ্য। আর ওই নূর যখন আকার ধারণ করে তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে আমি কই না, কোরআনে কয়, কোরআনে কোন জায়গায় কয়? এই যে আমি কথাটা বললাম যে আল্লাহ যখন নামটা হয় তখন হইল ওটা নূর, অদৃশ্য। আল্লাহর নূর যখন আকার ধারণ করে তার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার বাস্তবতা হলো আল কোরআনে আল্লাহ তাআলা সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইউদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যাহারা আপনার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হইল, বায়াত গ্রহণ করিল, যাদের হাতের উপরে আপনার হাত ওইটা আপনার হাত না, ওইটা আমার হাত। সুবহানাল্লাহ। তাহলে আকারে কি হইল মুহাম্মাদুর, ওই নূর যখন আকার ধরে তার নাম হয় মোরশেদ, ওই নূর যখন আকার ধরে তার নাম হয় অলি, ওই নূর যখন আকার ধরে তার নাম হয় গাউস, ওই নূর যখন আকার ধরে তার নাম হয় পীর মোরশেদ অলি আউলি। এর মধ্যে মেলা শেরেকের গন্ধ পাবো, অনেক ভালো ভালো কথা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাই এবং যতগুলি আমি 18 থেকে 20টা তাফসিরের নাম বলবো বলতে পারবো, তার মধ্যে আপনি একটা তাফসিরের নাম বলেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাই, যে তাফসিরটি লিখছেন তাফসিরে কাবির, তাফসিরে জালালাইন, তাফসিরে দুররে মনসুর, কাজা খান মাহি মিলাদুন্না, যত প্রকার তাফসির লিখছেন তার প্রথম লেখছে হইল আদবের বিষয়। কারণ আদব যার নাই এর কোন ইবাদত নাই, যার আদব নাই। আদবে কি, আদবে কি হয়, আউলিয়া আর বেয়াদবে, আর যার আদব নাই ওটা হইল বেয়াদব, আর বেয়াদব হইল শয়তান। আচ্ছা, আমাদের তরিকতেও মারফতেও কোরআনেও হাদিসেও বেলায়েতেও মাওলাইয়াত রেসালাত খেলাফত যতগুলি পথ আছে সব পথের মূল হইল আদব,
আদবের ছাড়া ইবাদতের কোন স্তম্ভ নাই। ইবাদতের মূল স্তম্ভ হলো আদব। আগে আদব শিক্ষা করতে হবে, তাকওয়া শিক্ষা করতে হবে, যার জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এই জন্য তোমাদের পূর্বপুরুষদেরও সিয়াম ফরজ করা হয়েছে। আচ্ছা আমাকে পূর্বপুরুষ কারা? বাবা কি আরে আমাকে পূর্বপুরুষ কারা? হ্যাঁ আর বাপ সাসারা এক কথা কোরআন শরীফ আছে। হ্যাঁ কোরআন শরীফ আছে কি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যেই পথে নবী ওলি আউলিয়া গিয়েছেন, যেই পথ তোমার নিয়ামত প্রাপ্ত, ওরা হলো আমাদের পূর্বপুরুষ যাদের মধ্যে ছিল আদব। রোজা ওবার মাস ভরে করি কিন্তু আদবই শিখলাম। রোজাদার তার থেকে শিখবে তাকওয়া। তাকওয়ার বাংলা হইল আদব। কো আদব, কো আদব শিখতে হইলে একজন ওলি আউলিয়ার দরবারে যাইতে হবে। আদব ছাড়া ইবাদত কখনোই দাঁড়াইতে পারে না। যেমন একটা ঘর তার খাম খামের উপরে দাঁড়ায়, ইবাদত তার স্তম্ভ হলো আদব। এই জন্য আমরা প্রিয় মুর্শিদের দরবারে যাই, সেখানে আদব শিক্ষা হয় আগে, তাই না? আগে কি শিক্ষা হয়? আদব। আদব শিক্ষা হয় কেমনে চলবেন, কেমনে বসবেন, হ্যাঁ কিভাবে কথা বলতে হবে, সে পরিবেশটা আগে শিক্ষা দেওয়া হয়। সে আদবের মাধ্যমে তিনি ইবাদতের দরজায় যেয়ে পৌঁছাইতে পারে। একটি বিষয়, ওই জন্য আমাদের যে সুশীল কাকার একটা গান আছে না, আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি জাগবে অনুরাগী, ভাব বুঝলো আগে আগে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নরূপ দেখবি সদা, আদবে তাজিমে করো সেজদা, যারে ভালো লাগে লাগে। কথা বলতে গেলে অনেক কথা আসে সরকার, আদম আলাইহিস সালামকে সৃষ্টি কইরা আল্লাহ, তারে পয়লাই আল্লাহ কইলাই কইরে তুমি কাবা করে যে হস করে শুবে কি না নামাজ রোজা করো, এটা কয় না? আদমরে সৃষ্টি করে আল্লাহ তালার সম্মানী আসনে বসাইয়ে আল্লাহ ফেরেশতাদের বলেছিল এই যে কালাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিস অবাস্তা বারাওয়া কানা মিনাল কাফিরি, তোমরা সবাই সেজদা করো সুজুদ করো কারে? আদমরে। আদম হইল কেবলা, আদম হইল খলিফা, আল্লাহর ওলিরা নবী রসুল পীর মুর্শিদ এরা হলো কেবলা। আরে হা হা সুবহানাল্লাহ। তো একজন কইলে আমি করুম নে তোমারে করুম, আমি কাউরে সেজদা তোমারে ছাড়া আমি কাউরে দিব না। আল্লাহ কয় না জুদুলি আদামা, আদম রে কর। উনি কইলে যে না আমি কাউরে তোমারে ছাড়া। এখনো এক দল আছে ওলি আল্লাহ গো তাজিমি সেজদা করতে তারা অস্বীকার করে, কিন্তু আল্লাহরে তারা ঠিকই স্বীকার করে। আপনার যেটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন রব্বকালিল মালাইকাতিহি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, সেই খলিফার কাছে যাইয়ে আত্মসমর্পণ করো, আদব শেখো, আদব করলেই তুমি আদবই হলো আউলিয়া। শেষ করলাম একটা বিষয়, আর কথা বললাম না, একটা গান করব, আর একটা কথা আসছে রেসালাত, আর একটা হলো মাওলাইয়াত। এটা একটু বাংলায় বইলে রাখি, মাওলাইয়াতের ধারাটা হলো পীর মুর্শিদের যেই সাজরা সাজরা আছে না, এই যে আমার মহারাজ আবুল সরকার তাদের ঘরের একটা সাজরা নামা আছে কি না? অবশ্যই আছে। সেই সাজরা নামায় এটা হলো মাওলাইয়াতের ধারা। আল্লাহর রসুল মাওলা আলীকে সেই মাওলাইয়াত দান করেছিলেন, এই মাওলা আলীর থেকে মাওলা আলীর ছয়জন খলিফা ছিলেন, একজন ছিল হাসান বাসরি,
একজন ছিল ওয়াইস কারানি আর একজন ছিল মিগদাদ কুমাইল বিন জাইদ ইমাম হাসান ইমাম হুসাইন তার মধ্যে আমরা হাসান বসরি এবং সাথে ওয়াইস কোনি রহমাতুল্লাহি আলাই যার থেকে কি আসে কি খানদান পাগলদের আছে আর হাসান বসরি দুজন খলিফা ছিল একজন ছিল হাবিব আজমি রহমাতুল্লাহি আলাই যার থেকে আসে কাদরিয়া তরিকার নয়টি খানদান আর আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রহমাতুল্লাহি আলাই যার থেকে আসে চিশতিয়া তরিকার পাঁচটি খানওয়াদায় সেই চোদ্দটি খানওয়াদার ভিতর দিয়ে যেই সমস্ত অলি আল্লাহরা দরবার শরীফের মাধ্যম দিয়ে ইসলাম প্রচার করছে এটা হলো মাওলাইয়াতের ধারা আর যেইটা রেসালত সেটা অর্জন করতে হয় আবুল সরকার গান করে উনি কিন্তু সরকার গোষ্ঠীর সওয়াল না আমার বাবার নাম হইলো মোহাম্মদ কালু শেখ দাদার নাম হইলো ফৈজউদ্দিন শেখ আর আমার নাম হইলো ফকির আবুল সরকার মিলের কি দেখছেন তাহলে ব্যক্তি আবুল সরকারের জন্ম আর ব্যক্তি আবুলের জন্ম শেখ গোষ্ঠীর মধ্যে কিন্তু সরকার আবুলের জন্ম কিন্তু শেখ গোষ্ঠীর মোদি না এটা কি জন্মলয় না এটা হতে হয় চেয়ারম্যান কারো ঘরে জন্মলয় নাকি না চেয়ারম্যানও কারো ঘরে জন্ম নেয় না জন্ম নেয় না ওই পরিষদের মধ্যে একটা চেয়ার আছে ওই চেয়ারে বসার যোগ্যতা যে অর্জন করে পাবলিক তারে ভোট দেয় তারপর সে চেয়ারম্যান হয় এটা বাপ মা দিয়ে হয় না কিন্তু এটা টাঙ্গাইল এটা জেলা মানে টাঙ্গাইল না নাগরপুর থানা এই টাঙ্গাইল জেলার যিনি প্রধান তিনি হলো জেলা প্রশাসক এদের নাম হলো আমরা বাংলায় হলো জেলা প্রশাসক ইংরেজিতে হলো কি ডিসি হ্যাঁ ওইটাই চিনি কিন্তু জেলা প্রশাসক চিনি আমরা আমরা এত লেখাপড়া জানি ইংরেজি বুঝি কিন্তু বাংলা বুঝি না কথা ঠিক তো যিনি ডিসি হয় ডিসি কিন্তু কোন ব্যক্তি না ওটা পদের নাম ওইটা একটা পদের নাম পদ ওই পদে যদি আপনার যাইতে হয় তাহলে আপনাকে বিসিএস করতে হবে শুধু বিসিএস না বিসিএস ক্যাডার হওয়া লাগবে ক্যাডার হইলে চলবো না পরীক্ষা নিব ভাইবা হবে রিটার্ন হবে এরপর যদি টেকে তাহলে একখানি কার্ড পাবেন উনি এসে ওই চেয়ারে যখন বসবো তখন উনি দিছি তাহলে ওই সিআরের কিন্তু পরিবর্তন নাই পদের কিন্তু পরিবর্তন নাই কিন্তু ব্যক্তির পরিবর্তন মাঝে মাঝে আছে হয় রেসালাতটা হলো ওই পদ পাওয়ার যিনি আল্লাহর গুণে গুণান্বিত হয় আচ্ছা আল্লাহ তো কারো মুখে বেক কিনা আল্লাহ কারো মুখে বেক কিনা আল্লাহ আমাকে মুখ বেক কিনা হইলে রসুলের মুখে বেক কিউনি কারণ আল্লাহ কইছে কোরআনটা আমার আমি তো বাগো পইরে শুনেই নেই আমার কোরআনটা শুনাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে উনি মুহাম্মাদের মুখপক্ষী হিকমত আমার জ্ঞান আমার আমি তোমাদের জ্ঞান দান করি নাই জ্ঞান দান করেছে আমার রাসূল সুবহানাল্লাহ তাই না তাহলে এই শক্তি যিনি অর্জন করেন তিনি হন রেসালাত প্রাপ্ত আর রেসালাত প্রাপ্ত যখন হয় তখনই সে মাওলায়েতের আসনে তার মোরশেদ তাকে নিয়ে বসায় এই জন্য সাজাভির আর ওই জানাভির কয় কি সরকার গরু চিকিৎসা করে হ্যাও পিসা বুঝি কথা সত্য এবার গান গাই এনে গান তো বাংলা করে গাই আবার ফুফা দিয়ে ওষুধ পানি বেছে হে রে মানসি ভালো হয় হে রে মানসি রে মরি যায় যদি জিজ্ঞেস করি বাবাজি আপনি তরিকতের দরুদ শরীফটা কয় কয় আমার দয়ালি জানি তুমি কেন তুমি কি জানো তোমার তরিকার দরুদ জানো না তুমি কোন খানদান তাও করে পারো না কয় দয়ালি জানি তা তুমি কি জানো মানে উনি জানলে খুব ফাদুয়া এই জন্য সাজাফির আর ওই
জানা ভিড় এক রকম না আমার জীবনের কথা কই এই যে আমাকে নবীনগরে নবীনগর আছে না ওই যে ইসলাম নবীনগর ইসলামপুর না ওই ইসলামপুরের দক্ষিণ ওই পাশেই আমাকে ওই যে মাইনুদ্দিন পিসাব আছে গোকুলনগর ওই বাড়ির কাছে একবারই গান আমি আর হইলো আমাকে সরকার আমি তো ওনার সাথে মোটামুটি গান বাজনা করি তা গেছি একবারই গান গাবেন তা আমি হইলো আসতেছি উনি আগেই যাই ফিরে তা যাই জিজ্ঞেস করছে যে এই বিয়া আমরা তোর গান টান গাবানি তা তোমার পীর মসজিদের নাম টাম আমাকে লিখে টিহে দিও তুমি কোহনে মরি দিয়েছাও কইলো যে আমি মরি দিয়েছি স্বপ্নে খাজা বাবার কাছে আচ্ছা কি রাখাটা যে রাখবেন পারে বোঝেন তো মানুষ ঠিক আমার ফোন করছে কোহন আমি পারো বললে তাড়াতাড়ি ছো মানে ওনারা সইতে উনি গান গাবি আর কি তা খাওয়া দাওয়া করতেছি কইলে হন পালা যেই দিও তুমি বন্ধ না করি প্রশ্ন করবে যে স্বপ্নে কোনো পিসাব টিসাব হওয়া যায় নাকি মানে ওই যে ওই লোকটা কইছে তা আমার তো ইয়ে আমি তো জানি ঘটনাটা কি হয়েছে আমি তো প্রশ্ন করে বসি হেওয়াই সে বইছে বইছে রশিদ ভাই তুই দেখো দিছে কথাবার্তা কই মিয়া তোমার পিসাব কিরা লোকটা তো কাপা শুরু করছে দম ছুটি খুলে যা আমি স্বপ্নে খাজা বাবার কাছে মুড়ি দিছি থাপা দিয়ে ধরে কই শালা স্বপ্ন মুড়ি দেবি নবীর কাছে হবি খাজার কাছে হবি কে আগে আগে গেলে কিছু হ্যাঁ এরকম পিসাব ভাই মেলা আছে এই জন্য কথাটা কইছি আর এইগুলি দেখে শুনে এই রশি সকারে এই গানগুলি রে এটা আমি কই নি এটা তোমার দয়াল কইছে আমার তুমি দুইশো না এই জন্য যখন এটা নিয়ম সাইজিল আলন বলছে সুজন সিনিয়া করবে প্রীতি শেষ ভালো আমি যার কাছে জীবন যৌবনটা বিক্রয় করব আমি আগে দেখবো তার পীরের সঙ্গে তার কানেকশনটা কেমন আছে আমারে যে সে নিব হ্যার পীরের সঙ্গে তার কানেকশনটা সে কতটুক গোলামি করছে এই জন্য যা চাই বা চাই করে পীর ধরবে যাই নিয়ে আর ভাত খাবে সেই নিয়ে সেই নিয়ে ভাত খাইলে স্বাদ লাগে কি বাজান তাই না ভাত যদি ভালো করে মাখিয়ে খাওয়া যায় ওটা স্বাদ বেশি আরে এই যে তরকারি মধ্যে স্বাদ নাই ওরা পেট ভরে কোন বাত করবেন না সব জানে এই জন্য পীর ধরতে হয় যাই না যারা পীর ধরবেন সে দরবারে দুই একবার দুই চারবার যাওয়া আসা করবেন দেখবেন বসবেন উনি ওনার সাথে আমার মনটা মিশবে কিনা আমার দুইটা কথা উনি শুনবে কিনা এটা বুঝে শুনে খালি জাগ দেখে দৌড় দিও না এসে গুদ মারা খাইয়ে হুই থাক ওই তোরা করে মানে গুলি ইসি বুদ্ধি দিস না খালি বেতাল লাগাই দিবেন বেবাক কথা তোর ওর মধ্যে হান্দান যাবি না আমাকে জালাল কাকার এক ভক্ত আছে আমি নাম কমনে বাড়ি হইলে সাদিপুর ভাই তুমি তো জালাল বয়ত্রে অনেক কাছ থেকেই জানো তো হের এক ভক্ত আছে হেরে খিলাফত দিছে না তুই নাম কইস নি পীর বাইরে কইছে ভাই সতেরোই ফাল্গুন দোয়ালের বাড়ি ওরস আমরা একটু মিটিং টিটিং করো যাওয়াটাও লাগবো কয়তা তোরা তোরা জায়গায় মিটিং করে গিয়ে কয়তো তুমি তুমি দি খিলাফত পাইছাও তুমি বড় ভাই কয় ওই জন্য আমি যাম দে কয় তুমি যাবে না কয় হ্যাঁ অফিস যাব আমি অফিস আমি খিলাফত পাইলে দায়িত্ব বাড়ে না কমে আহারে খিলাফত যে পায় আমার বোঝাটা আবুল সরকারের দিছি কেন দিছি আবুল সরকার আমারে প্রাণ দিয়ে ভালোবাসে ভালোবাসে বিধাই আমি আমার সমস্ত কিছু আবুল সরকারের এই জন্য বাবা আপনারা গুরু ধরা মানুষ আপনাদের সন্তানরা গুরু মুর্শিদ ধরবে এই বিষয়টুকু বুঝে ধরাই তাতে আপনার ছেলের আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে একটি গান করি
মাওলানার রুববিয়াত আমার মাওলানার রুববিয়াত আর দয়াল নবীর হইলো রিসালাত বারাউদ্দিন রিসালাত মাওলা আলীর হলো মাওলাইয়াত আহা আর কি পারবে রিসালাত যিনি পায় রাসূলের দায়িত্ব তিনি ভক্তদের মধ্যে প্রচার করে থাকে ভাই রে ভাই আমার ভাই ভাই রে ভাই ওই খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি রাসূলের রিসালাত সমান জানিবি ও ভাই রে ভাই আয় আয় খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি সমান জানিবি ওরে মাওলানা আলীর মাওলাইয়া ইমানদার হইয়া কবরেতে যাবি আমার মাওলা জি গো সেই রূপ বিয়াতের দান হইলা দিল পরোয়ার সুবহানাল্লাহ এবার মেরা যেতে হইল দিদার আল্লাহ নবী ও ভাই রে ভাই সেই রূপ বিয়াতের দান হইয়া দিল পরোয়ার মেরা যেই হইল দিদার আল্লাহর নবী গাদির যেই দিন হয় হইল নিজুর এক ভাবের উদয় আল্লাহ নিজে যাইকে কয় শোন মোর নবী ও ভাই রে ভাই যেদিন হয় হইল নিজু
দেন ভাবের উদয় আমার আল্লাহ নিজে ডাইকে গো হ্যালো শোন মোর নবী রেসালতের দ্বারে খুলিল ইবাদত করবি গি ও ভাই রে ভাই সরকার রশিদ বলে মুসলমান আলী নবীর শান দিনটাই জানিবি সমান ইবাদত করবি গি মানুষ এই তিন শিরিন হইলে আর কোন প্রশ্ন দিকে যাব না বিশেষ করে কাজের সময় এই অঞ্চলটা আমি ছোট্ট একটা গান করব তারপরে আমার ভাই দুটো গান করে শেষ করব তবে একটা কথা বলে যাই সেটা হলো আমি মেশকাত শরীফ হাদিসের একটি কথা বলি মেশকাত শরীফ হাদিসের জিল্লে সানির 228 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে সেই হাদিসটি হলো আমান মা তাআলা ইসা পিয়ানোহি মাইতা ফিস জাহিলিয়াত কোন মানুষ যদি বায়াত ব্যথিত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ তো সেই জন্য অনুরোধ করব আমরা যারা প্রিয় মুর্শিদ ধরেছি আমাদের সন্তানদেরকেও এই সিরাতাল মুস্তাকিমের পথের যেন আমরা দিশারি করতে পারি এটা সবার কাছে অনুরোধ দেখে বাংলার ভাবুক কবি বিজয় সরকার তার একটি গান আমার খুব একটি মনে